গেল 23 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের অলভিয়া বন্দরে বাংলাদেশের 29 নাবিক নিয়ে আটকে আছে পণ্যবাহী জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি। উদ্বেগ উৎকণ্ঠায় বন্দিদশায় সময় পার করছেন জাহাজটির নাবিকরা। জাহাজটিকে আন্তর্জাতিক সমুদ্রে ফিরিয়ে নিতে সরকারের সংশ্লিষ্ট সব বিভাগের সাথে সমন্বয় করে কাজ চলছে বলে জানিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। গেল 21 ফেব্রুয়ারি তুরস্কের এরেগলি বন্দর থেকে ছেড়ে যায় বাংলাদেশের পণ্যবাহী জাহাজ বাংলার সমৃদ্ধি। 23 ফেব্রুয়ারি ইউক্রেনের বন্দর অলভিয়ায় পৌঁছানোর পর যুদ্ধের কারণে পণ্য লোড না করেই আন্তর্জাতিক সমুদ্রে ফেরার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বন্দরের ছাড়পত্র পেতে সময় লাগায় সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। জাহাজ সহ বন্দরে আটকে পড়েন বাংলাদেশের 29 নাবিক। জাহাজে অবস্থানরত নাবিকদের একজনের আতঙ্কগ্রস্ত টেলিফোন রেকর্ড স্বজনদের হাত থেকে আসে সংবাদকর্মীদের হাতে। আসসালামু আলাইকুম, প্লিজ আমার জন্য দোয়া করিস, কিছুক্ষণ পরে আমাদের এলাকায় বিমান হামলা হবে, আমি জানি না আসলে কি হবে, দোয়া করিস প্লিজ। জাহাজ চলাচলে আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করতে হয় উল্লেখ করে যুদ্ধ পরিস্থিতিতে বন্দর ত্যাগের সিদ্ধান্ত নিলেও দ্রুততম সময়ে জাহাজটি বন্দর থেকে সরানো যায়নি বলে জানিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। বেরিয়ে আসতে চাইলেই সবসময় বেরিয়ে আসা যায় না। কেন যায় না? যেমন আমাদেরও যে জ্যোতিষরূপ জাহাজ আছে, যেগুলো কুতুবদিয়ার থেকে যখন কার্গো নিয়ে ভিতরে ঢুকে আমরা বন্দর থেকে পাইলট নিয়ে ঢুকি, আমাদের ক্যাপ্টেন এটা চালায় আনতে পারে না। সিমিলারলি ইউক্রেন থেকে যদি এটা বেরোতে যায়, সেখানেও ওদের পাইলটের সহযোগিতা নিয়েই বেরোতে হবে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে প্যাসেজে সেটা আছে সেটা অনেক ন্যারো প্যাসেজ। যুদ্ধের কারণে আটকে পড়া নাবিক সহ জাহাজ উদ্ধারে সম্মিলিত চেষ্টা চলছে বলেও জানিয়েছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নির্বাহী পরিচালক। আমাদের পক্ষ থেকে যতটুকু ইনস্ট্রাকশন ক্যাপ্টেন বা ওদেরকে দেওয়া দরকার সেভাবে প্রপারলি দেওয়া আছে। আর এদিকে আমাদের ডিজি শিপিং আছে, আমাদের মিনিস্ট্রি আছে, ফরেন মিনিস্ট্রি আছে, যেখানে যেখানে বলে এটাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মানে বের করে নিয়ে আসা দরকার, আমরা সেই ব্যবস্থাগুলো। এমভি বাংলা সমৃদ্ধিতে আটকে পড়া নাবিকদের উদ্ধারে সরকারকে উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন স্বজনরা। সাইফুল রিপন, ডিবিসি নিউজ, ঢাকা।